মনে হবে এখানেই থেমে যাই। মেঘ কালো আকাশে ভরা বর্ষার উত্তাল সাঙ্গু, কিংবা শীতে ঘন কুয়াশায় স্নিগ্ধ এ নদী, কত চেনা। না, এখানে থামার উপায় নেই, সবে তো যাত্রা শুরু। দোহাজারি থেকে ট্রেনের গন্তব্য একেবারে কক্সবাজার। ট্রেনের গতি বাড়বে, কিন্তু জানালা থেকে চোখ সরবে না। সামনেই চুনতি অভয়ারণ্য, এখানে দেখা মিলতে পারে বন্য হাতির। আগামী 12 নভেম্বর চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেন চালু হলে সমুদ্র সৈকত সহ আশেপাশের অন্তত 15টি স্পটে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ভ্রমণে পর্যটকদের সঙ্গী হবে পাহাড় নদী আর ঘন সবুজ বনের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। তোমার কনকাই সিজন 2, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। মনে হবে এখানেই থেমে যাই। মেঘ কালো আকাশে ভরা বর্ষার উত্তাল সাঙ্গু, কিংবা শীতে ঘন কুয়াশায় স্নিগ্ধ এ নদী, কত চেনা। না, এখানে থামার উপায় নেই, সবে তো যাত্রা শুরু। দোহাজারি থেকে ট্রেনের গন্তব্য একেবারে কক্সবাজার। ট্রেনের গতি বাড়বে, কিন্তু জানালা থেকে চোখ সরবে না। সামনেই চুনতি অভয়ারণ্য, এখানে দেখা মিলতে পারে বন্য হাতির। এরপর রামুর রাবার বাগান আর ডুলাহাজরা সাফারি পার্ক। সমুদ্র সৈকতে পৌঁছানোর আগে এসব বাড়তি পাওয়াই বটে। সবুজ শ্যামল প্রকৃতির পাশাপাশি পাহাড় দেখার একটি রেল চড়ে একটা পাহাড় দেখার উপভোগটা অত্যন্ত আনন্দদায়ক হবে। খুব দ্রুত সময়ে স্বল্প খরচে আমরা কক্সবাজার ভ্রমণ করতে পারবো। আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে চলতে কেটে যাবে 2.5 ঘন্টা। ব্যাস, কক্সবাজারের ঝিনুক আকৃতির নান্দনিক রেল স্টেশন। এখানে যাত্রীরা পাবেন আধুনিক সব সুযোগ সুবিধা। আমাদের ট্রেন চলাচলের কোনো আর প্রতিবন্ধকতা নাই। কক্সবাজার স্টেশনও 2 তলা পর্যন্ত যে আমাদের অপারেশনাল ফ্যাসিলিটিস, সেটাও এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের দোহাজারি রেডি হয়ে গেছে, আমাদের ট্রেন চলাচলে আর কোনো সমস্যা ওই প্রজেক্টের জন্য নাই। পর্যটনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও যানজট নিরসনেও ভূমিকা রাখবে এই রেলপথ। এই রেল লাইনটা হওয়ার জন্য আমরা সহজে কক্সবাজার পৌঁছে যেতে পারবো। পরিবারের সাথে সহজে আমরা রেল লাইনের সাহায্যে আমরা কক্সবাজার যেতে পারবো, এটার জন্য আমরা খুবই আনন্দিত। দোহাজারি কক্সবাজার রেল লাইন তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকার গতি পরিবর্তন হবে বলে আশা করছি। সেই সাথে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে দীর্ঘ যানজট আর গাড়ির চাপ কমবে। কক্সবাজার যে শিল্পনগরী হচ্ছে, বিভিন্ন ধরনের শিল্পাঞ্চল অর্থনৈতিক একটি বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে বাণিজ্যিক একটি যোগাযোগের জন্য একটা সুন্দর পরিবেশ স্থাপিত হবে। এ রুটে 7 জোড়া ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ের। তবে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার চলবে 3টি ট্রেন। দেশের আপনার অন্য অঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য আপনারা জানেন যে আমাদের এই কালুরঘাট ব্রিজ, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইটি অতিক্রম করে দেশের অন্য অঞ্চলের সঙ্গে এই রেলপথ চলাচলের জন্য এটি অপরিহার্য। এর উপর দিয়ে আমাদের মিটার গেজ যে ইঞ্জিন এখন 15 টন চলে, এটি চলতে পারবে এবং এটি আগামী 20 বছর ঝুঁকিমুক্তভাবেই আপনার এটার উপর দিয়ে ট্রেন চলতে পারবে। আগামী 2 তারিখ 2 নভেম্বর আমি নিজে আসবো। 18,034 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প পর্যটন নগরী কক্সবাজারকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দ মাহমুদ, আরটিভি। তোমার কনকাই সিজন 2, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি।